পেশাগত দায়িত্ব পালনকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে রোজিনা ইসলাম নিজে থেকেই সমাধানের কথা বলেন, কিন্তু এ নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি মন্ত্রণালয়ের কেউ। উল্টো 5 ঘন্টা আটকে রেখে তথ্য চুরির মামলা দিয়ে কারাগারে পাঠানো হয় তাকে। রোজিনাকে গ্রেফতারের পর স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করেছেন সাংবাদিক নেতারা। তারা আশ্বাসও দিয়েছেন, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। প্রেস ক্লাব সভাপতি বলছেন, স্বাস্থ্যমন্ত্রীর অদক্ষতার জন্য এই পরিস্থিতি, দায় নিতে হবে তাকেই। আটকে রেখে কেন তাকে এটা করতে হলো? তাহলে আমি তো বলবো যে ওনার অদক্ষতা এখানে। তার কর্মকর্তা কর্মচারীরা কী করেন তিনি ঠিকমতো জানেনও না। রোজিনা ইসলাম একবার রিপোর্ট করেছিলেন যে গত কোভিডের সময় যে স্বাস্থ্যমন্ত্রী তো অফিসেই আসেন না, এইসব নানান ক্ষোভ থাকতে পারে। বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, মানে সাংবাদিকদের সঙ্গে সরকারের একটা মুখোমুখি অবস্থা দাঁড় করিয়ে দেওয়ার মতো, মানে কেউ কোনো ষড়যন্ত্র করছে কিনা। সাবেক পুলিশ প্রধান বলছেন, বিষয়টি ঘটনাস্থলে নিষ্পত্তি করা উচিত ছিল, এখনও সমাধানের সুযোগ আছে বলে তিনি মনে করেন। হয়তো আইনগত ব্যবস্থা না নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা নিতে পারতো, রোজিনার যে নিয়োগ কর্তৃপক্ষ তার কাছে কমপ্লেন করতে পারতো, তার অ্যাক্রেডিটেশন কার্ড সাসপেন্ড করতে পারতো, বা কর্তৃপক্ষ বলতে পারতো তাকে যেন সচিবালয়ে বিটে না দেয়, এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ নিতে পারতো। বৃহস্পতিবার রোজিনা ইসলামের জামিন আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে। সাংবাদিক নেতারা আশা করছেন এদিন জামিন পাবেন তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।